সৃষ্টি যার বিধান চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার শাসন চলবে তার আসমান আল্লাহর জমিন আল্লাহর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমার আল্লাহর আমার আল্লাহর জমিনে মানুষের মতো বাদ চলতে পারে না আমার আল্লাহর জমিনে একমাত্র আমার আল্লাহর বিধানই চলবে আমি দৃঢ়হীন কণ্ঠে বলি বলিষ্ঠ কণ্ঠে বলি 5 বছর 10 বছর 15 বছর 20 বছরের ক্ষমতা পেয়ে যারা মাসের পর মাস বছরের পর বছর জাতির রহমান উলামায়ে কেরামদেরকে জুলুম করেছে নির্যাতন করেছে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাবটা দিয়ে এক ইঞ্চি অগ্রসর হতে পারবে না নমরুদ যখন ক্ষমতা পেয়েছে সুপার পাওয়ার ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করেছে জুলুম করেছে নমরুদের অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে দিয়েছেন ফেরাউন ক্ষমতা পেয়েছে ফেরাউন ক্ষমতা পেয়ে মূসা পয়গম্বরকে নির্যাতন করেছে জুলুম করেছে আল্লাহ তাআলা কিছুদিন পর ফেরাউনের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে যারা 10 বছর আর 20 বছরের ক্ষমতা পেয়ে জাতির রাহবার উলামায়ে কেরামদেরকে মাসের পর মাস বছরের পর বছর জুলুম করেছে অনতি বিলম্বে ইনশাআল্লাহ তাদের অস্তিত্বকে আল্লাহ তাআলা প্রস্তুত থাকেন এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন হেরে যাবে সেই দিনের কাছে আল্লাহ ধরে 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 না তললে আর ছাড়ে না ক্ষমতার অহংকার টাকার অহংকার ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার মন্ত্রীরে তুই বহিষ্কার সন্ধ্যা বেলা আরে জাতির শ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র চরমোনাই পীর সাহেব সহ যেই সমস্ত উলামায়ে কেরাম সুস্থ রাজনীতি করে এই সমস্ত আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা যে ভোটের সময় যখন আসে তখন হেজাব পরে উমরা করতে চলে যায় প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা ভোটের সময় আসলে নির্বাচনের সময় আসলে মাথায় টুপি লাগায় গায়ে পাঞ্জাবি লাগায় কখনো শাহজালালের দরবারে গিয়ে বলে বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে কখনো যায় মক্কায় কখনো যায় মদিনায় কখনো মসজিদে কখনো মন্দিরে গিয়ে ভোট ভিক্ষা করে জাতি জানে প্রকৃত পক্ষে তারাই ধর্ম ব্যবসায়ী জাতির রাহবার উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী নয় হাত পাকা মার্কা সহ জাতির রাহবার উলামায়ে কেরাম যারা রাজনীতি করে সুস্থ রাজনীতি তারা পেট চড়ানোর জন্য রাজনীতি করে না মিয়া তাদের একটা উদ্দেশ্য জাতির মাঝে একটি মেসেজ পৌঁছে দেওয়া সেই মেসেজটি হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ প্রভুত্ব এবং সার্বভৌমত্ব শুধুমাত্র আমার আল্লাহর এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তারা রাজনীতি করে তারা রাজনীতি করে আলালাহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার বিধান চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার শাসন চলবে তার আসমান আল্লাহর জমিন আল্লাহর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমার আল্লাহর আমার আল্লাহর জমিনে মানুষের মতো বাদ চলতে পারে না আমার আল্লাহর জমিনে একমাত্র আমার আল্লাহর বিধানই চলবে এই উদ্দেশ্যে চরমোনাই পীর সব জাতির রাহবার উলামায়ে কেরাম রাজনীতি করে এই উদ্দেশ্যে রাজনীতি করে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে যারা গালি দেয় ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে জাতিকে আর বোকা বানানো যাবে না জাতি বুঝতে পারে কারা ধর্ম ব্যবসায়ী জাতি বুঝতে পারতেছে আগামীতে ইসলামী আন্দোলনের মাধ্যমে গোটা দেশ প্রচার হচ্ছে প্রসার হচ্ছে আগামীতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের মাধ্যমে গোটা দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র আগামী রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র অনতি বিলম্বে নাস্তিক মুরতাদদের আস্তানা মুসলমানরা ভেঙ্গে টুকরা টুকরা করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন দিন আসতেছে এই গোটা পৃথিবীতে খালি ইসলাম আর ইসলাম গোটা পৃথিবী শাসন করবে মুসলমান সংবিধান হবে আল কোরআন ইনশাআল্লাহ আসতেছে নাস্তিকদের গোটা পৃথিবী থেকে নাস্তিকদের আস্তানা মুসলমানরা অনতিবিলম্বে গোটা পৃথিবীর সকল নাস্তিকদের আস্তানা ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে বর্তমান পৃথিবীর রাজা বাদশারা 10 বছর 20 বছর বেশি হলে 25-30 বছর এদের ঠেলায় বাঁচতে
পারি না ক্ষমতা তেলায় তাকে ধরবে তাকে ছাড়বে পাশে না।